সালামু আলাইকুম, আমি শেখ আহমদ ফারুক ইতালি, ফ্লোরেন্স শহর থেকে। আজকে আমরা একটা কুইজ করব, যেটা হচ্ছে কাপিতোলো 23 রেসপন্সাবিলিটা চিভিলে পেনালে আদমিনিস্ট্রাটিভা আসিকুরাজিওনে আরচিএ এবং আলটি ফর্মা দি আসিকুরাটিভি লেগাতালা ভেইকোলো, অর্থাৎ গাড়ির সাথে সম্পর্কিত যে সিনিস্ট্রো স্ট্রাদালে বা রেসপন্সাবিলিটা চিভিলে পেনালে আদমিনিস্ট্রাটিভা যেগুলো আছে, এবং আসিকুরাজিওনে আরচিএ এর উপরে যেই কুইজ গুলো আছে সেটা নিয়ে, যে কাপিতলোটা কাপিতলো 23, এটা নিয়ে আমরা একটা স্কেদা করার চেষ্টা করব। আর সবার জন্য একটা সুখবর হচ্ছে যে আগামী 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমার নতুন গ্রুপের ক্লাস শুরু হবে। যদি কেউ আপনারা আমার সাথে সংযুক্ত হতে চান, ক্লাস যদি করতে চান, অনলাইনে যদি ক্লাস করতে চান, তাহলে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারেন। আর স্ক্রিনের মধ্যে অবশ্যই আমার নাম্বার আছে, যেটাতে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো দিন, যে কোনো সময়। আর আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে, আশা করি আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগতেছে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিচিত জনদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের কুইজের স্কেদাটা। তো আজকে প্রথমে যে কুয়েশ্চন সেটা হচ্ছে, কি এ পেনালমেন্টে ই সিভিলমেন্টে রেসপন্সিবিলিটি উনা সিনিস্ট্রো স্ট্রাদালে এ তেনুতা আল রিজার্চিমেন্টো দেই দানি, অর্থাৎ যে কেউ একজন পেনালমেন্টে এবং সিভিলমেন্টে যদি রেসপন্সিবিলিটি হয় কোনো দুর্ঘটনার পরে, সিভিলমেন্টে যদি রেসপন্সিবিলিটি হয় কোনো সিনিস্ট্রো স্ট্রাদালে, অর্থাৎ সিনিস্ট্রো স্ট্রাদালে বলতে কোনো দুর্ঘটনার কথা বলা হচ্ছে এখানে, এ তেনুতা আর রিজার্চিমেন্টো দেই দানি, তাকে দানি দিতে হবে, অর্থাৎ জরিমানা প্রদান করতে হবে। পেনালমেন্টে রেসপন্সিবিলিটি পেনালে বলতে বোঝায় যদি আমরা রাস্তার কোনো আইন ভাঙি তাহলে আমাদের রেসপন্সিবিলিটি পেনালে হবে, এবং সিভিলমেন্টে হলো যদি আমরা কোনো অ্যাক্সিডেন্ট করি, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমাদের যে দানি, অর্থাৎ গাড়ি ভাঙা ভাঙলে অথবা যেইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অ্যাক্সিডেন্টের আশেপাশে যে আশেপাশে দুর্ঘটনার স্থলে যে ক্ষতিগুলো হয় সেটা হচ্ছে যেখানে রাস্তার আইন ভাঙি না, কিন্তু জাস্ট অ্যাক্সিডেন্টের ফলে যে গাড়ির অথবা আশেপাশে যে দুর্ঘটনায় যে যারা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে কদেশি রেসপন্সিবিলিটি চিভিল আর কি। তো যদি কেউ কেউ পেনালমেন্টে এবং সিভিলমেন্টে যদি রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়ী যদি হয় তাহলে তাকে তেনুতাল রিজার্চিমেন্টে দানে তাকে তাকে দায় দিতে হবে, অর্থাৎ জরিমানা দিতে হবে, এবং পেনালমেন্টে রেসপন্সিবিলিটি হলে জরিমানা স্বরূপ শাস্তি খাটতে হবে, বেরো এটা ফেরমাসে অনেক। এরপরে হচ্ছে ইল ফন্দো দি গারান্সিয়া পের ভিত্তিমে লা স্ত্রাদা এ উনা কনভেনশনে ফাকুলতাতিভ, অর্থাৎ ভিত্তিমে লা স্ত্রাদা যে ফন্দোটা আছে সেটা হচ্ছে একটা ফাকুলতাতিভ, একটা ঐচ্ছিক একটা বিমা আর কি, ফালস এটা ফেরমাসিয়নে, কারণ আমরা যখন রেসপন্সিবিলিটি চিবিলে অর্থাৎ আরএচইএ যখন বিমা যখন করি তার একটা অংশ এক জায়গায় যায় জমা হয়, যে অংশটা দিয়ে একটা ফান্ড গঠন করা হয় যেটাকে বলা হয় ফন্দো দি গারান্সিয়া পের লা ভিত্তিমে দি স্ত্রাদা, অর্থাৎ রাস্তার মধ্যে কোনো গাড়ি এরকম যদি চলে যেই গাড়িটা আসিকুরাজিওনে নাই, অথবা এরকম যদি কোনো গাড়ি ড্রাইভার এরকম যদি হয় অ্যাক্সিডেন্ট করার পরে সে পালায় গেছে, তাকে যদি ধরতে অসমর্থ হয় পুলিশ, তাহলে সেই ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাক্সিডেন্টের ফলে তাকে রিজার্চিরে করার জন্য যে ফান্ডটা সেই ফান্ডটাকে বলা হয় ফন্দো দি গারান্সিয়া পের ভিত্তিমে দি স্ত্রাদা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এটা একটা কনভেনশন, অর্থাৎ এটা একটা চুক্তি যেটা ফাকুলতাতিভ, আমরা চুক্তি করব ফাকুলতাতিভ, অর্থাৎ ঐচ্ছিক ভাবে আমরা ইচ্ছা করলে এটা করতে পারি না করতে পারি, ফালস এটা অটোমেটিক্যালি আপনি যখন আরএচই রেসপন্সিবিলিটি চিভিল আউট করবেন অটোমেটিক্যালি আপনার প্রেমিও থেকে যে অংশ, প্রেমিওটা যেটা পাগার করবেন, যেটা পে করবেন, তার থেকে একটা অংশ নিয়ে তার অবশ্যই এই ফন্দু দি গারান্সিয়া যেটা আছে সেটা গঠন করা হবে। সো এটা ফালস ফেরমাসিয়ন, এটা ফাকুলতাতিভ না, এটা অবলিগো, যখন আমরা করবো এমনি অটোমেটিক হয়ে যাবে। এরপরে কে এ চেবিলমেন্টে অব্লিগাটোরিও আর রিজার চিরে এই দানি প্রবোগাতি দা উনো সিনিস্ট্রো স্ট্রাদালে পোই আকর্দারসি কোন ইল দানের জাত চিরকা ইল ভালোরে দেল রিজার্চিমেন্ট, অর্থাৎ কি এ চিবিলমেন্টে অব্লিগাটোরিও, অর্থাৎ যে চিবিলমেন্টে অব্লিগাটোরি, অর্থাৎ যে অ্যাক্সিডেন্ট যখন করে, অ্যাক্সিডেন্ট করলে যদি তার কদেশি সিভিল রেসপন্সিবিলিটি চিভিলে যদি আসে, অর্থাৎ কোনো ক্ষয়ক্ষতি যদি হয় এইভাবে আপনার বস্তুগত কোনো ক্ষয়ক্ষতি যদি হয় সিভিল মেনতে যদি কোনো সে রেসপন্সিবিলিটি থাকে, রিজার চিরে এই দানি প্রবোগাত দা উনো সিনিস্ট্রো স্ট্রাদালে, অর্থাৎ রাস্তা অ্যাক্সিডেন্টের পরে যে দানিটা তাকে দিতে হবে, আকর্দার সিকন দানের জাত, তাহলে সে যার ক্ষতি করছে তার সাথে সে আকর্দ হতে পারে, দাকর্দ করতে পারবে, অর্থাৎ
যুক্তি করে ই করতে পারবে চিল্কা এর ভালোর রিঅ্যাডজাস্টমেন্ট কত টাকা দিলে তার ক্ষয়ক্ষতি পূরণ হবে সেটা সে যুক্তি করে তাকে সে অ্যামাউন্টটা দিয়ে দিল, সেটা থেকে সে দায়মুক্ত হতে পারবে। বেয়ারো এটা ফেমাস che penalmente e civilmente responsabile di una sinistra stradale può incorrere nella revoca della patente di guida autarchia, GKO, penalmente e civilmente responsabile, caro giudice penale, ottobac civilmente responsabilità hoi con una sinistra stradale, rasta di urgotano pole, pore, può incorrere tahole. Già hoite pare nella revoca della patente di guida, vero e affermazione, caron giudice রাস্তার আইন ভাঙে, কদেশি দেলা স্ট্রাদা নর্মা যেটা আছে সেটা যদি ভেঙে, যদি সে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের কনসিকোয়েন্সে যদি কেউ গ্রাভে ভাবে যদি আহত হয় অথবা কেউ যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে এমনও হইতে পারে তার পাতেন্টটা রিভিশনে যেতে পারে, রিভিশনের পরীক্ষায় যদি সে ফেল করে তাহলে পাতেন্টটা রেবোকা হইতে পারে, সো ওটা ব্যারো ফেরমাসিয়ন অথবা সরাসরি রেবোকা হইতে পারে। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale può incorrere nella revisione della patente di guida. Same cosa, Rai, che apna giudi penalmente e civilmente giudi responsabilità hon, uno sinistro stradale, o tra durgotona giudi apne doshi hon, taole può incorrere revisione della patente di guida, taole se patenta tar patenta revisione jete pare, vero et affermazione, caron, giocon apne ircom rastar einman benna, o tava. অহেতুক একটা অ্যাক্সিডেন্ট ঘটাবেন, সিভিল মেন্টে রেসপন্সিবিলিটি হবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যদি তারা দব্য হয় রাস্তা, তারা যদি সন্দেহ করে যে আপনার আসলে গাড়ি চালানোর টেকনিক অথবা আপনার গাড়ি রাস্তা যে সেনালটিকে আছে সেগুলো বুঝতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে আপনাকে পাবেন তার রেভিশনে করতে অথবা অথবা আরেকবার রেভিশনে বলতে আরেকবার পরীক্ষা দিতে হইতে পারে এবং আরেকবার থিওরি এবং গুইদা দুইটার পরীক্ষা দিতে হইতে পারে। সো এটা যদি আপনি রাস্তার পেনালমেন্টে এবং সিভিলমেন্টে রেসপন্সিবিলি হন তাহলে এমনও হইতে পারে, দুর্ভাগ্য খারাপ হলে আপনার পাবেন তার রেভিশনে যেতে পারে, সো এটা বেরো। Il massimale del polizia assicurazione RCI, অর্থাৎ massimali, অর্থাৎ একটা বিমার পলিসির নাম massimali, RCI responsabilità civile auto, যে বিমাটা আছে আউমন্তা অনি আনো ফালসো, এটা প্রত্যেক বছর বাড়ে না, massimali যেটা কদেশি দেলা স্ট্রাদা কদেশি লেজ্জ ধারা, এটা স্টাবিলাতো অর্থাৎ লেজ্জ ধারা, এটা আইনের মধ্যে যতটুকু সরকারের আইনের মধ্যে আছে অতটুকু লেজ্জা ধারা এটা সিকুরাত করা যে অতটুকু আপনাকে দিতে হবে, এটার প্রিমিয়াম যেটা আছে প্রত্যেক বছর বাড়বে এটা ঠিক না, ফালসো এটা। La responsabilità civile connessa alla sinistra stradale grava sul proprietario e sul conducente del veicolo, অর্থাৎ responsabilità civile যেটা আছে অর্থাৎ রাস্তার মধ্যে আমরা যদি অ্যাক্সিডেন্ট করি সেখানে যদি গাড়ি আমাদের দুর্ঘটনা ঘটানোর ফলে যদি আপনার কোনো একটা গাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্ঘটনার স্থলের আশেপাশে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটাতে সেটাকে বলা হয় রেসপন্সিবিলিটি চিবিলে, তাহলে সেক্ষেত্রে কনেস্ট্রাল সিনিস্ট্রে স্ট্রাদাল অর্থাৎ রাস্তার দুর্ঘটনায় গ্রাব আসুল প্রপিতার গাড়ির মালিকের উপর বর্তায় এ সুল কন্দুষেন্তে তেল ভেহিকল, এবং এই রেসপন্সিবিলিটি যদি গাড়ির মালিকের সাথে সাথে গাড়ির কন্দুষেন্তের উপরও বর্তায়, বেরো এটা ফেরমাসিয়নে। In caso di sinistro con danni ai veicoli, la richiesta di risarcimento diretto deve essere obbligatoriamente corredata del fotografia falso. E cioè, il caso di sinistro, giudi accident, giudi hot, hoi, con danni ai veicoli, e con gari giudi cotipuron dito hoi, la richiesta di risarcimento diretto, amra giocon denuncia giocon curvo, risarcire coraggio, cotipuron de argiorno, deve essere obbligatorio, obbligo, vabbè, corredato di fotografia tasciate, fotograf son giusto curto, accidente falso, e con conai nei, obbligo na, dile valo hoi. L'assicurazione obbligatoria RCE, responsabilità civile auto, copre i danni subito da persone o cose che si trovano in area pubblica e aperto al pubblico. Assicurazione obbligatoria RCE, responsabilità civile auto, vuol dire Ramrogiani RCE, copre i danni subito da persone, danni di ve, subito persone, manuschi, cotipuron di ve, cose. অর্থাৎ কোনো জিনিস বা জিনিস বস্তুগত কোনো জিনিসের দানি দিবে কি ত্রোবানো এরিয়া পুবলিকে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে পেয়ারতাল পুবলিকে, যেটা দুর্ঘটনা স্থলের মধ্যে যে ক্ষতিগ্রস্ত যারা হবে তা
তাদেরকে দাননি দেওয়া হবে রেসপন্সিবিলিটি সিভিল আওতা থেকে বের হয়ে এটা ফরমাসিওনে লা রেসপন্সিবিলিটি সিভিলে con essa la sinistra stradale si limita al risarcimento dei danni alle sole cause অর্থাৎ রেসপন্সিবিলিটি সিভিলে যেটা আছে অর্থাৎ একটু আগে যেটা বললাম যে দুর্ঘটনা যদি বস্তুগত ক্ষতি হয় তাহলে যেটা আছে রেসপন্সিবিলিটি সিভিলে con essa sinistra stradale si limita al risarcimento dei danni solo cose শুধুমাত্র যদি জিনিসপত্রের ক্ষয় হয় তাহলে সেইটার ক্ষতিপূরণ দেবে ফালসো এটাতে আপনার যদি কেউ মারা না যায় কেউ যদি সামান্য আহত হয় তারপরেও সেই ক্ষতিপূরণ কিন্তু রেসপন্সিবিলিটি সিভিলেই দিবে আর সামান্য আহত এবং গ্রাভ কেউ যদি মারা যায় তাহলে সেটা যদি কদেশি পেনালে আপনি যদি ভাঙেন তাহলে সেখানে রেসপন্সিবিলিটি পেনালে হবে অন্যথায় আপনি যখন অ্যাক্সিডেন্ট যখন করছেন তখন যদি দুর্ঘটনার স্থল আপনি যাকে অ্যাক্সিডেন্ট করছেন তার যদি একটা হাত ভেঙে গেছে একটা অন্য কোনো সমস্যা হয়েছে তো হালকা পাতলা সমস্যার ক্ষতিপূরণ কিন্তু রেসপন্সিবিলিটি সিভিলেই দিবে বেয়ার ফালসো এটা ফরমাসিওনে যে সোলো কজে এটা ফালসো La responsabilità penale con essa la sinistra stradale sorge nei confronti del proprietario del veicolo se il conducente non è stato identificato. La responsabilità penale è stata অর্থাৎ রাস্তার আইন ভেঙে কেউ যখন অ্যাক্সিডেন্ট করবেন এবং সেই অ্যাক্সিডেন্টের ফলে কেউ যদি মারা যায় তাহলে অথবা গ্রাভে যদি আহত হয় ফেরিত যদি হয় তাহলে সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি পেনালে হইতে পারে তো এখানে বলা হচ্ছে সর্জ অর্থাৎ বাই নেই কনফ্রন্টি দিল প্রোপ্রিটারিও দিল ভেহিকলো গাড়ির মালিকের উপর যায় পড়ে সেই কন্ডুশেন্টে নন স্টাত ইডেন্টিফাইতে যদি চালককে না ধরা যায় ফালসো রেসপন্সিবিলিটি পেনালে কখনোই মালিকের উপরে যায় পড়তে না রেসপন্সিবিলিটি সিভিলে মালিকের উপরে যায় পড়তে পারে যদি কন্ডুশেন্ট থেকে অর্থাৎ যে অ্যাক্সিডেন্ট করছে তাকে খুঁজে না পাওয়া যায় কিন্তু পেনালে যে অ্যাক্সিডেন্ট করছে তার উপরেই পড়বে সব সময় কারণ কেউ যদি আইন ভেঙে ক্ষতিপূরণ করে আইন ভাঙার দায়িত্বটা হচ্ছে আসলে যে ভাঙে তার যে পিছনে আছে তার না ফালসো এটা La responsabilità penale con essa alla sinistra stradale sorge in tutti i casi i danni alla persona o alla cosa. Orta. Responsabilità penale con essa alla sinistra. Responsabilità penale giudicare sorge in tutti i casi i danni persone o cosa. Orta. Giudicare danni il com hai. Manusher khuti giudicare abong এটার কি বলা হয় বস্তুগত কোনো ক্ষতি যদি কজে মানে বস্তুগত কোনো জিনিসের যদি ক্ষতি হয় তাহলে রেসপন্সিবিলিটি পেনালে পেনালে হয় বা পেনালে বাড়ে ফালসো রেসপন্সিবিলিটি পেনালে হচ্ছে আমরা যদি কদেশি দেল্লা স্ট্রাদা রাস্তার আইন যদি ভাঙি কোনো নর্মা ভাঙে অর্থাৎ অ্যালকোহল আমাদের খাওয়া নিষেধ পান করা নিষেধ যখন আমরা দূরান্তে গুইদা গুইদা যখন করবো অ্যালকোহল পান করা নিষেধ অ্যালকোহল পান করার পরে আমরা যদি গাড়ি চালাই সেখানে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কদেশি পেনালে ভাঙা হইলো এবং এই কারণে তখন রেসপন্সিবিলিটি পেনালে আসবে So falso è 12 numero. Il massimale del polizia assicurazione RCE responsabilità civile auto vengano restituiti al cliente al fine dell'anno se non si causa un incidente orta massimale jetase RCE responsabilità civile auto jei bimar jei ekta policy ase massimale seta bola hocche vengano restituito cliente al fine dell'anno se non è causa un incidente যদি আপনি অ্যাক্সিডেন্ট না করেন তাহলে আপনার টাকা ফেরত দেওয়া হবে মাসিমাল অ্যাসিগুরেশন এরকম ফালসো এরকম টাকা বিমার পলিসির টাকা কখনো ফেরাই দেওয়া হয় না ফালসো কে পেনালমেন্টে সিভিলমেন্টে রেসপন্সিবিলিটি una sinistra stradale qualora abbia voluto norme di codici della strada e anche soggetto alla relativa sanzione orta chi è penalmente e civilmente responsabile যদি কেউ পেনালমেন্টে এবং সিভিলমেন্টে রেসপন্সিবল হয় দি una sinistra stradale একটা দুর্ঘটনার মধ্যে qualora abbia violato norma del codice strada অর্থাৎ কি যে রাস্তার আইন ভাঙছে e anche soggetto alla relativa sanzione তাহলে সে অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতে হবে vero che penalmente civilmente responsabile di una sinistra stradale può incorrere nella sospensione della patente di guida vero এটাও যদি আপনি সিভিলমেন্টে এবং পেনালমেন্টে যদি রেসপন্সিবল হন একটা দুর্ঘটনার মধ্যে তাহলে আপনার পেটেন্টটা সাসপেনশন হতে পারে সেই ক্ষেত্রে এরকমও হতে পারে যে আপনি পেনালমেন্টে রেসপন্স নরমালি আপনি হয়তো একটা অ্যাক্সিডেন্ট করছেন কিন্তু সো করে রেস্ট্রাদা একটা অবলিগো দালা লেজ অর্থাৎ যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন তাহলে দুর্ঘটনার স্থল থেকে ভাইগা যাবেন না এটা হচ্ছে একটা অবলিগো আপনার এবং যদি ফেরিত থাকে তাহলে তাকে সো করে করা হচ্ছে আপনার জন্য অবলিগো আপনি যদি
তাহলে অ্যাক্সিডেন্ট করার পরে যদি সেখান থেকে ভাইগা যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যদি ধরতে পারে তাহলে অবশ্যই আপনার পাতেনটা সাসপেনশনে যাবে, কারণ আপনি এক হলো অমিতসনে করছেন, তাকে দুর্বল আহত ব্যক্তিকে আপনি শো করছে স্ত্রাদালে দেন নাই, তো সেক্ষেত্রে আপনি কদেশিদালে স্ত্রাদা ভাঙলেন এবং আপনি পেনাল মেনতে আপনি রেসপন্সিবিলিটি হবেন। সো আপনি সাসপেনশনে যাইতে পারেন পাতেনটা, সো এটা ভেরো। Per poter stipulare una polizia assicurativa contro il rischio di incendio occorre che il veicolo sia munito di apposito meccanismo e staccabatteria automatico, অর্থাৎ per poter stipulare una polizia assicurativa contro il rischio di incendio, অর্থাৎ আপনি যদি একটা অগ্নি বীমা যদি করতে চান আপনার গাড়ির, অর্থাৎ আপনার গাড়িতে যদি আগুন লাগে তাহলে আপনার গাড়ির যদি ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষতিপূরণ পাওয়ার জন্য যদি একটা বীমা করেন যেটাকে বলা হয় রিস্কিও দি ইনচেন্ডিও, তাহলে আপনাকে ব্যাটারি গাড়ির মধ্যে স্টাক্কা ব্যাটারি অটোমেটিকও লাগবে, অর্থাৎ অটোমেটিক ভাবে ব্যাটারি বন্ধ হয়ে যায়, ব্যাটারি কানেক্ট লাইনের কানেকশন অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে কোনো আগুন লাগবে না, এইটা আপনাকে সিকিউরারে করতে হবে। ফালস, এরকম কোনো আইন নাই, আপনি যে কোনো গাড়িতেই এই বীমা করতে পারেন, আনতি রেস্কিউ দিন চেঞ্জ অর্থাৎ অগ্নি বীমা আপনি যে কোনো গাড়ি দিয়ে করতে পারেন, এটা ফাকুলতাতিভ অর্থাৎ ঐচ্ছিক, আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে নাই করতে পারেন, অনেকে হয়তো করলে করতে পারে, যেমন দামি গাড়ি যে কোনো সময় আগুন লাগলে যদি হয় রিস্ক ইনচেঞ্জিও তো করলে করতে পারে, তো এটা সেক্ষেত্রে স্টাক্কা ব্যাটারি অটোমেটিকও এটা থাকতে হবে, এটা ফালস, যে কোনো গাড়িতে করা যাবে। La responsabilità per danni connessi alla circolazione del veicolo a carico del proprietario del veicolo si tratta di responsabilità penale. Falso. Responsabilità per danni connessi alla circolazione del veicolo a carico del proprietario. অর্থাৎ গাড়ি যখন চলবে রেসপন্সাবিলিটা যেটুকুলো আছে সেটা হচ্ছে কারিকো দেল প্রোপ্রেটারিও, গাড়ির মালিকের উপর যায় বর্তাবে, সে সি ত্রাত্তা রেসপন্সাবিলিটা পেনালে, যদি রেসপন্সাবিলিটা পেনালে হয় তারপরেও যায় গাড়ির মালিকের উপর বর্তাবে। ফালস, রেসপন্সাবিলিটা পেনালে সবসময় ড্রাইভারের উপর, যে দায়িত্ব গাড়িটা চালাচ্ছে তার উপর। ইল রিজার্চিমেন্তো দিরেত্তো নেল সিনিস্ত্র স্ট্রাদালে সি আপ্লিকা সে ভি সোনো দানি আই ভেইকোলো আল্লেসিওনি দি লেভে এন্টিতা আল কন্ডুসেন্ট, অর্থাৎ রিজার্চিমেন্তো দিরেত্তো অর্থাৎ ক্ষতিপূরণ পাওয়ার যেই অধিকার সেটাকে বলা হয় রিজার্চিমেন্তো, অর্থাৎ হচ্ছে ক্ষতিপূরণ, রিজার্চিমেন্তোকে ইতালিয়ান ভাষায় বলা, বাংলা ভাষায় বলা হয় ক্ষতিপূরণ, দিরেত্তো অর্থাৎ অধিকার নেই, সিনিস্ত্র স্ট্রাদালে সে আপ্লিকা বি সোনো দানি আই ভেইকোলো, গাড়ির যদি ক্ষতিপূরণ হয় তাহলে সেটা রেসপন্সিবিলিটি চিবিলে দিবে, এবং লেসনে লেভে এন্টিতাল কন্ডুসেন্তে অর্থাৎ আপনার চালকের যদি হালকা ক্ষয়ক্ষতি হয় সেটার আপনার ই দিবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, রেসপন্সিবিলিটা রিজার্চিমেন্তো থেকে আপনার ক্ষতিপূরণ, চালকের ক্ষতি এবং গাড়ির ক্ষতি পূরণ দেওয়া হবে। ভেরো, এটা ফেরমাসিওনে। Nella polizia assicurativa conto il rischio di furto o incendio risarcimento dovuto non puoi essere superare il valore che il veicolo aveva al momento in cui è stato rubato o ha preso fuoco, অর্থাৎ একটা বীমা আছে যেটা হচ্ছে রেসপন্সিবিলিটি যেটা আছে রিস্কিও দি ফুরতো ইনচেন্ডিও, অর্থাৎ যদি আপনার গাড়ি যদি চুরি হয় এবং অথবা আপনার গাড়ির মধ্যে যদি আগুন লাগে দুর্ঘটনাবশত, তাহলে সেই ক্ষেত্রে যদি গাড়ির ক্ষয়ক্ষতি পূরণ হয়, গাড়ি যদি চুরি হয়, তাহলে সেটার দায় দায়িত্ব যেই বীমা কোম্পানির তার উপরে, সে আপনার গাড়িটা আবার গাড়ির দাম দিয়ে দিবে, এটা আর কি। এরকম একটা বীমা আছে গাড়ির, এই ইল রিজার্চিমেন্তো দবুতো নম্পো ইয়েছে, তাহলে সেই বীমাটা আপনার গাড়ি আজকে হয়তো আপনি 50 লাখ টাকা দিয়ে কিনলেন গাড়ি, কিন্তু 10 বছর চুরি হলো না, 10 বছর পরে গাড়ির দাম এখন আসছে 5 লাখ, তাহলে কিন্তু ক্ষতি, যদি 10 বছর পরে আপনার গাড়ি চুরি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ কিন্তু 50 লাখ হিসেব করে দেওয়া হবে না, বর্তমানে আপনার গাড়ির কত দাম আছে সেইটা হিসেব করে দেওয়া হবে, এটাই বলতেছে এখানে। ইল রিস্কিও ইল রিজার্চিমেন্তো দবুতো নম্পোই এসেরে সুপার আরে, তাহলে রিজার্চিমেন্তো ক্ষতিপূরণ যেটা হবে দেওয়া হবে সেটা সুপার আরে করবে না, ভালোরে কেল বেইকলো আবেবাল মোমেন্টো ইন কুই, অর্থাৎ যেই মুহূর্তে গাড়িটা স্থাতরূপাত চুরি হয়েছে ওই মুহূর্তে যে দাম আছে সেটা সেই যে হিসাব করে দেওয়া হবে, আ প্রেজ অফ ফক অথবা গাড়ি আগুন লাগছে যেই মোমেন্টে, সেই মোমেন্টে গাড়িটার দাম কত আছে ওইটার হিসাব করে দেওয়া হবে, সো এটা বেরো। এরপর আছে কে সিভিলমেন্টে অব্লিগাতরি রিজার্চির দানি প্রভোগাতি দা উনা সিনিস্ট্রো স্ট্রাদালে পুই ফারে রিয়া
রেপারারে প্রপ্রিয় আউতো ভেহিকল, অর্থাৎ কেউ যদি, আপনি যদি একটা গাড়িতে গাড়িকে অ্যাক্সিডেন্ট করেন, অ্যাক্সিডেন্ট করার ফলে আপনি অন্য একটা গাড়িকে ভাঙে ফেলছেন অ্যাক্সিডেন্ট করে, তো সেক্ষেত্রে সিভিল মেনতে আপনি অবলিগ হন, তার রিচার্জ চিলে করার জন্য আপনি রেসপন্সিবিলিটি চিভিলে হয় তখন, যে আপনি কারো গাড়ি ভাঙে ফেলছেন অ্যাক্সিডেন্ট করে, তাহলে আপনি অবলিগাতরি রিচার্জ চিলে দাননি, আপনি দাননি যেটা দেওয়া দরকার আপনার প্রবকাতি দেওয়া সিনিয়র স্ট্রেস, তাহলে যদি অ্যাক্সিডেন্ট করছেন পই ফারে রিপের রিপারারে প্রপিও অত বেগুলো, সেক্ষেত্রে আপনি টাকা নগদ না দিয়ে আপনি ইচ্ছা করলে গাড়িটাই আপনি প্রপিও ঠিক করে দিতে পারবেন, বেরো এটা ফেরমার মানে আপনি ইচ্ছা করলে গাড়িটা ঠিক করে দিলে হবে। লা রেসপন্সাবিলিতা চিবিলে কনে সল সিনিস্ত্র এস্ট্রাদা আলে কনসিস্তে নেল অবলিগো আদি রিজার্চিরে দাননি কজাতো সাইয়া পারসনে কে আদা কজ, অর্থাৎ রেসপন্সিবিলিটি চিবিলে কনেসো আদা সিনিস্ট্রে স্ট্রাদালে, অর্থাৎ রেসপন্সিবিলিটি চিবিলে যেটা হয় দুর্ঘটনার ফলে সিনিস্ট্রে স্ট্রাদালে দুর্ঘটনা কনসিস্তে নেল অবলিগো দি রিজার্চিরে দাননি কজাতো আলা পারসনে, সেক্ষেত্রে আমাদেরকে দাননি দিতে হবে, সেই ক্ষেত্রে যদি কেউ মানুষ ক্ষতিগ্রস্ত হয় অথবা কোনো যানবাহন যদি ক্ষতিগ্রস্ত হয় সেখানে, তাহলে দাননি বা ক্ষতিপূরণ তাহলে দিতে হবে, বেরো এটা ফেরমাসিওনে। কি আ পেনালমেন্টে সিভিলমেন্টে রেসপন্সিবিলিটি উনা সিনিস্ট্রো স্ট্রাদালে এ সেম্প্রে সজেত্তো আল আরেস্টো প্রিভেন্টিভো, অর্থাৎ কি আ পেনালমেন্টে সিভিলমেন্টে রেসপন্সিবিলিটি দি উনা সিনিস্ট্রো স্ট্রাদালে, আপনি দুর্ঘটনার ক্ষেত্রে দুর্ঘটনার পরে যদি আপনি পেনাল মেনতে এবং সিভিল মেনতে যদি রেসপন্সিবিলিটি হন, রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়ী যদি হন, সেম প্রে সজেত অ্যারেস্ট, তাহলে আপনাকে সবসময় অ্যারেস্ট করা হবে, ফালস। আপনি যদি পেনাল মেনতে যদি আপনি দায়ী হন, স্বদেশী পেনালে যদি ভাগেন, সেক্ষেত্রে আপনি ভাইগে না যান তাহলে অ্যারেস্ট হবেন না, অথবা আপনি যদি সিভিল মেনতে রেসপন্সিবিলিটি হন সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ দিলে আপনার নামে কেইসি হবে না, তো কিভাবে অ্যারেস্ট হবেন, ফালস। লা ফর্মুলা সিকুরাজিওনে বোনাস মালুস নন সি অ্যাপ্লিকা পের মতো চিকলি, ফালস। বোনাস মালুস আন কে অ্যাপ্লিকা পের মতো চিকলি, এটা করা কিছু নাই, মোটরসাইকেলের জন্য বোনাস মালুস বিমা করা যাবে, শুধুমাত্র আউতো বেত্তুরার নামে বোনাস মালুস বিমা করা যাবে এরকম কোথাও লেখা নাই, যে কোনো গাড়ির নামেই আপনি ইচ্ছে করলে বোনাস মালুস অ্যাসিকুরেশন এটা করতে পারেন, সো এটা ফালস, নন অ্যাপ্লিকা মতো চিকলো ফালস। নেলা সিকুরাজিওনে পেলা রেসপন্সিবিলিটি চিবিলে auto RCA il contratto con la formula bonus malus comporta una variazione annuale del premio di assicurazione in base al numero di incidenti causati, orta nell'assicurazione responsabilità civile orta RCA jetase il contratto con formula bonus malus orta J jetase bima tase বিমার একটা পলিসির নাম হচ্ছে বোনাস মালুস আর একটা হচ্ছে মাসিমালি, এখানে বোনাস মালুসের কথা বলা হচ্ছে, বোনাস মালুস কম্পোর্তা উনা ভারিয়াসিওনে অ্যানুয়ালে দেল প্রেমিও অ্যাসিকুরাসিওনে, তাহলে সেক্ষেত্রে আপনার যে পাগামেন্ট প্রত্যেক বছর বছর যেই প্রেমিওটা আপনাকে বিমার কারণে দিতে হবে বিমা কোম্পানিকে, এইটা আপনার প্রত্যেক বছর বাড়তেও পারে কমতেও পারে, ডিপেন্ড করে আপনি কতগুলো অ্যাক্সিডেন্ট করছেন পূর্ব বছরে, আগের বছর কতগুলো অ্যাক্সিডেন্ট করছেন তার উপরে ডিপেন্ড করে ক্যালকুলেশন করা হবে, সো এটা বেরো। এরপরে হচ্ছে লা রেসপন্সিবিলিটি পের দাননি কোনে সলা সিকুলাজিওনে দেল ভেহিকলো এল কারিকো সোলো দেল কন্ডুসেন্টে দেল ভেহিকলো সে সি সোনো স্টাতো দাননি আলা কোজে, অর্থাৎ রেসপন্সিবিলিটি পের ইল দাননি কোনে সলা সিকুলাজিওনে দেল ভেহিকলো, যদি আপনার গাড়ি চলার রেসপন্সিবিলিটি যদি হয়, কোনো দাননি যদি দেওয়া লাগে, কোনো ক্ষতিপূরণ যদি দেওয়া লাগে, কি কারণে সিরকুলেশনে দিল ভেহিকল, আপনি যখন গাড়ি চালাবেন, গাড়ি চলার যখন চালাবেন তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, সিনিস্ট্র স্ট্রাদালে যদি হয়, তাহলে কারিকো সলো দিল কন্ডুসেন্তে, তাহলে শুধুমাত্র দায় দায়িত্ব গাড়ির কন্ডুসেন্তে অর্থাৎ চালকের উপরেই, সে সি সন স্তাতি দান নেওয়ালা কোজে, তাহলে যদি শুধুমাত্র এই দান নেওয়ালা কোজে বস্তুগত ক্ষতি হয় তাহলে শুধুমাত্র কন্ডুসেন্তের উপর বর্তাবে, ফালস। কারণ যদি বস্তুগত সিনিস্ট্র রেসপন্সিবিলিটি চিবিলে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ড্রাইভারের উপরে বর্তাবে, ড্রাইভারকে যদি না পাওয়া যায় তাহলে গাড়ির মালিকের উপর বর্তাবে, সো শুধু আপনার সলো দেল কন্ডুসেন্তে এটা ফালস, গাড়ির মালিকের উপর বর্তাবে। ফিনকে যদি আপনার রেসপন্সিবিলিটি পেনালে হয় সেই ক্ষেত্রে শুধু
রেসপন্সিবিলিটিটা হচ্ছে শুধুমাত্র ড্রাইভারের, যে সেই মুহূর্তে গাড়ি চালাচ্ছিল, সেই ক্ষেত্রে মালিক সেখান থেকে দায়মুক্ত থাকবে সবসময়। গাড়ির মালিক যদি অন্য কেউ হয়, আপনার এখন আপনি যদি গাড়ি চালান, আপনার গাড়ির মালিক যদি আপনি হন, তাহলে কন্ডুশন তো আপনি দায়ী, গাড়ির মালিকও আপনি, সো সেই ক্ষেত্রে আপনিই দায়ী। সো এটা হচ্ছে, এটা ফালসো যে সোলো দেল কন্ডুশেন্টে রেসপন্সিবিলিটি যদি থাকে কিছু, দানিয়ালা কজে সোলো কন্ডুশেন্টে না, দানিয়ালা কজে আছে কন্ডুশেন্টে, কন্ডুশেন্টে যদি না পাওয়া যায় তাহলে মালিক, সো ফালসো। এরপরে হচ্ছে ইল ফন্দো দি গারান্সিয়া পের লা ভিত্তিমে দেল্লা স্ট্রাদা গারান্টিসে উনা বিতালেজিও আলা কন্ডুশেন্টে ইনফরতুনাতো, অর্থাৎ ফন্দো দে ভিত্তিমে দেল্লা স্ট্রাদা যেটা আছে, অর্থাৎ প্রথম কুইজের মধ্যে অর্থাৎ দ্বিতীয় কুইজের মধ্যে আমরা এটা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ফন্দো দি গারান্সিয়া পের ভিত্তিমে দেল্লা স্ট্রাদা, অর্থাৎ এরকম একটা ফন্দো বা একটা ফান্ড গঠন করা হয়েছে। ফন্দো বলতে একটা ফান্ড কে বোঝায়, একটা আমরা যেই আসিকুরেশন রেসপন্সিবিলিটি চিবিলে আওতো, সেটা হোক মাসিমালি হোক, সেটা আপনার বোনাস মালও, সেখান থেকে আমরা যে প্রিমিয়ামটা প্রত্যেক বছর বছর বিমা কোম্পানিকে দেই, সেইখান থেকে একটা অংশ নিয়ে তারা একটা ফান্ড গঠন করছে, সেটাকে বলা হয় ফন্দো দেল্লা, ফন্দো দি গ্যারান্সিয়া পের ভিত্তিমে দেল্লা স্ট্রাদা, অর্থাৎ রাস্তার মধ্যে কেউ যদি আসিকুরেশন ছাড়া গাড়ি চালায়, সেক্ষেত্রে তার দ্বারা যদি কোনো কেউ অ্যাক্সিডেন্ট হয় তাহলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, অথবা আপনার এরকম যদি হয় যে কোন অ্যাক্সিডেন্টের পরে ড্রাইভার ভাইগে গেছে, তাকে ধরা সম্ভব হয় নাই, অথবা কে অ্যাক্সিডেন্টটা করছে সেটা ধরা সম্ভব হয় নাই, ভিত্তিমে দেল্লা স্ত্রাদা রাস্তায় ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে সেক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যেই ফান্ডটা গঠন করা হয়েছে সেটাকে বলা হয় ফন্দো দি গারান্সিয়া পের ভিত্তিমে দেল্লা স্ত্রাদা। এখানে বলা হচ্ছে গ্যারান্টি সে উনা বিতালে জিও আলা কন্ডুশন তিন ফোরতনা, তাহলে এটা যেই ড্রাইভার ক্ষতিগ্রস্ত হবে তাকে সারা জীবন ধরে, বিতালে জিও মনে হচ্ছে সারা জীবন ধরে তাকে এই টাকা দেওয়া হবে পেনশনের মতো করে, ফালস, এরকম কোনো আইন নেই, যাই দেওয়া হবে এককালীন, ফালস, বিতালি জিও সবসময় ফালস। Quando assicurazione per la responsabilità civile auto è scaduto di validità, il veicolo deve essere sottoposto al collaudo tecnico prima di essere rimesso alla circolazione. Orta, যদি আপনার আসিকুরাশনে, কোন দা আসিকুরাশনে পেলা রেসপন্সিবিলিটি চিবিলে আউতো স্কাদুতো, যদি আপনার আরএচএ রেসপন্সিবিলিটি চিবিলে আউতো যদি স্কাদুতো, অর্থাৎ স্কাদিসা যদি হয়ে যায়, ভ্যালিডিটি শেষ হয়ে যায়, তাহলে আপনি গাড়ির সিরকুলেশনে আবার নতুন করে রাস্তায় গাড়ি নামানোর আগে আপনাকে টেকনিকের কাছে নিয়ে যেতে হবে, কলাউদ আল টেকনিক, অর্থাৎ টেকনিকের কাছে নিয়ে যেতে হবে প্রিমা রিমেস সার্কুলেশনে, ফালস, আপনার রেসপন্সিবিলিটি চিবিলে আউতো যদি শেষ হয়ে যায় তাহলে বাস্তা আপনি সেটা রিনোভারে করে নিলে হবে, গাড়ি টেকনিকের কাছে কেন নিতে হবে, ফালস। Quando assicurazione per la responsabilità civile auto è scaduto di validità è possibile lasciare il veicolo in sosta sulla strada pubblica, falso. Amra jodi responsabilità civile auto jodi shesh hoye jay, orthat are chie jeta ache seta jodi scaduto hoye jay, validità è possibile, অর্থাৎ আমরা ইচ্ছা করলে রাখতে পারবো, লাশারে বেইকলো সস্তা ইন স্ট্রাদা পাবলিকা, সরকারি রাস্তায় গাড়ি পার্কিং করে রাখতে পারবো, ফালস, আমরা সরকারি রাস্তায় গাড়ি পার্কিং করে রাখতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের গাড়ি আমাদেরকে পার্সোনাল প্রাইভেট কোনো প্রপার্টি থাকলে সেখানে রাখতে হবে, সরকারি রাস্তায় আমরা গাড়ি রাখতে পারবো না রেসপন্সিবিলিটি চিভিলে ছাড়া। La cifra massima minima, scusate, la cifra minima dei massimali della polizia di assicurazione ARCE, অর্থাৎ মাসিমালি যে আসিকুরাশনে যে পলিসিটা আছে সেটা বলা হচ্ছে আরএচএ এর যে চিফরাটা আছে মিনিমো বেন স্টাবিলিটি, অর্থাৎ মাসিমালি যে আসিকুরাশনে যেটা আছে সেটার মধ্যে আপনি যদি ক্ষতিগ্রস্ত, যদি ক্ষতি মিনিমাম আপনাকে কত টাকা দেওয়া হবে, মিনিমাম বলতে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন না মাসিমো ভাবে কত টাকা আপনাকে দেওয়া হবে, এবং একটা মিনিমাম ওয়ের চেয়ে নিচে আর হবে না, অর্থাৎ অ্যাকচুয়ালমেন্টে 5 মিলিয়নে দেওয়ারও, অর্থাৎ আপনি যদি মিনিমাম আপনাকে এটা থাকতে হবে যে 5 মিলিয়নে এওরও তারা মাসিমো দিতেই হবে, হ্যাঁ এটা হচ্ছে মাসিমালির মধ্যে 5 মিলিয়নে এওরও নিচে আপনি বিমা করতে পারবেন, আপনি ইচ্ছা করলে 10 মিলিয়নের জন্য বিমা করতে পারবেন, সেক্ষেত্রে আপনার প্রেমিও বাড়াই দিবেন, টাকা বেশি দিবেন, যে আপনার ভাই 5 মিলিয়নে এওরোতে আমার হবে না, আমি বেশি অ্যাক্সিডেন্ট করি অথবা গ্রাভ অ্যাক্সিডেন্ট করতে পারি, সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে আমার 10 মিলিয়নের দিতে হবে, আমি যারা ক্ষতিগ্রস্ত করবো তাকে, তো সেই ক্ষেত্রে আপনি বিমার যে প্রেমিও আছে সেটা বাড়াই দিবেন, কিন্তু
সরকারের আইন ধারা লেজে ধারা স্থাপিত যে 5 মিলিয়ন এরোর নিচে হইতে পারবে না, সেটা আপনি অবশ্যই 5 মিলিয়নটা করতে হবে মিনিমাম। সো এটা হচ্ছে বেরো। La responsabilità penale con esso alla sinistra stradale sorge allorché vengano violate norme contemplate della codice strada. La responsabilità penale getase con esso sinistro stradale sorge allorché vengano violate norme contemplate della codice penale. Jodi apne penal codice rastar ain jodi bhangen codice penale যেটা আছে অথবা সরকারের আইন যদি ভাঙেন তাহলে আপনার রেসপন্সিবিলিটি পেনালে হইতে পারে ভেরো। এটা ফেরমাসান আমরা সবাই জানি রেসপন্সিবিলিটি কদেশি পেনালে, অর্থাৎ কদেশি পেনালে বলতে ধারা আইনের যে ধারাগুলো আছে সেটা হচ্ছে কদেশি পেনালে। তো এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে, রেসপন্সিবিলিটি পেনালে হবে সিনিস্টার স্ট্রাদালে রাস্তার আইন, তারপর যদি অ্যাক্সিডেন্ট করি কদেশি পেনালে হবে। সো এটা ভেরো। Eppure c'è la responsabilità penale con essa la sinistra stradale esclusa ogni qualvolta si sia stato il risarcimento del danno. Responsabilità penale, getasse, apne penal court penal, rastar codice della strada, jodi bhagen, ebong apnar jodi durghotona jodi keu mara jay, othoba keu jodi grave bhabe ahoto hoy, tahole responsabilità penale, orthat apne penal court er bichar hoben, apne criminal hoilen, responsabilità penale hoilo apnar. অনে সালা সিনিস্ট্র স্ট্রাদালে এক্সক্লুসা, আপনাকে অবমুক্তি দেওয়া হবে, দায় মুক্তি দেওয়া হবে, এক্সক্লুসা অর্থাৎ দায় মুক্তি দেওয়া হবে সিনিস্ট্র স্ট্রাদালে, অর্থাৎ রাস্তার দুর্ঘটনার ফলে যে অপরাধটা হয়েছে এটা থেকে আপনাকে দায় মুক্তি দেওয়া হবে। অনিকুয়াল বলতা শেষ তাতো রিজার্চিমেন্ট দিল দানি, যতবার আপনি ক্ষতিপূরণ দিয়ে দিবেন তাহলে আপনাকে রিজার্চ রেসপন্সিবিলিটি পেনালে থেকেও দায় মুক্তি দেওয়া হবে। ফালসো, টাকা দিয়ে রেসপন্সিবিলিটি পেনালে থেকে মুক্তি পাওয়া যাবে না যদি আপনি কদেশ দিল্লা স্ত্রাদা বা আপনার যদি দুর্ঘটনার ফলে রেসপন্সিবিলিটি পেনালে যদি হয় তাহলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, টাকা দিলে হবে না। সো এটা ফালসো। এরপরে হচ্ছে la responsabilità penale con essa la sinistra stradale sorge anche in caso di omicidio colposo, vero? La responsabilità penale con essa la sinistra stradale sorge anche in caso di omicidio colposo. Jodi apni icchakrito jodi kaure hotta koren rastar moddhe gari chalaye jodi apni icchakrito hotta koren tahole shei khetre responsabilità penale hobe. Omicidio colposo bolte apni icchakrito kauke hotta kora gari diye, ekhon hotta bolte erokom je apni icchakrito ek hishebe iccha na abar icchao, যেমন আপনি যদি যেমন কদেশি দেল্লা স্ত্রাদা রাস্তার আইন অনুযায়ী আমাদেরকে মদ্যপ অবস্থায় স্টাস দি ব্রেজা অর্থাৎ মদ অবস্থাতে অথবা মাতাল অবস্থাতে আমাদেরকে গাড়ি চালানো আমাদের জন্য নিষেধ, এবং তারপরও যদি আমরা মাতাল অবস্থায় গাড়ি চালাই এবং সেই সময় যদি আমি অ্যাক্সিডেন্ট করি, অ্যাক্সিডেন্টের ফলে যদি কেউ মারা যায় তার মানে হলো আপনি ইচ্ছাকৃতভাবে তাকে খুন করলেন, হত্যা করা করলেন আপনি, এটা উপযুক্ত কল্পজ হিসাবে হিসাব করা হবে। যার কারণ আপনি ইচ্ছা করে আপনি জানেন যে আপনি মদ খেলে গাড়ি চালাতে পারবেন না, তো তারপরও আপনি ইচ্ছা করে মদ খাইলেন গাড়ি চালালেন এবং একজন মারা গেল, তারপরে আপনি ইচ্ছা করে তাকে হত্যা করলেন, তো সেই ক্ষেত্রে আপনি রেসপন্সিবিলিটি পেনালেই হবে এবং আপনি অমিচিত কল্পজের মধ্যে পড়বেন। সো এটা বেরো। La responsabilità civile con esso alla sinistra stradale è indipendente della responsabilità penale e della responsabilità amministrativa. La responsabilità civile jeta ase kare rastar moddhe jodi con esso alla sinistra stradale rastar moddhe jodi durghotona jodi hoy etar moddhe je responsabilità civile jeta hoy apnar halka manush ahoto othoba apnar গাড়ি অথবা রাস্তায় পাবলিক এরিয়ার মধ্যে যে ক্ষতিগুলো হয় সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি সিভিলে। এটা বলছে ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ড করে না রেসপন্সিবিলিটি পেনালের উপর সাথে সম্পর্কিত না এটা, এবং রেসপন্সিবিলিটি অ্যাডমিনিস্ট্রেটিভের সাথেও সম্পর্কিত না। রেসপন্সিবিলিটি অ্যাডমিনিস্ট্রেটিভা বলতে বোঝে আপনি পার্কিং মালে করলেন কোথাও, তাহলে আপনার ক্ষেত্রে জরিমানাটা আসবে, আপনি ভেলোসিটি ওভারটেক করে চললেন সেই ক্ষেত্রে যদি জরিমানা আসে, অথবা আপনি কোথাও অন্য কোনো ভাবে আপনার যে মূলতাগুলো আসে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাডমিনিস্ট্রেটিভ, সো এগুলো রেসপন্সিবিলিটি সিভিলের সাথে কোনেকশন না। সো এটা বেরো।
Quando assicurazione per la responsabilità civile auto è scaduto di validità, orta da apna responsabilità civile auto are ci è jeta se se da apna bima ta jodi scaduto orta validity se shesh hoye jay se poi continuare usare il veicolo solo per brevi tratti orta apne ইচ্ছা করলে তখন রেসপন্সিবিলিটি চিবিলে আর শেষ হয়ে যাওয়ার পরে আপনি গাড়ি চালাতে পারবেন যদি আপনি স্বল্পের ব্রেভিতাতে অর্থাৎ অল্প জায়গার জন্য হালকা দূরত্বে যদি অল্প দূরত্বে আপনি গাড়ি চালাতে পারবেন। ফালসো, আমরা স্ট্রাদা পুবলিকে পার্কিং করতে রাখবো না, তাহলে কিভাবে অল্প দূরত্বের জন্য গাড়ি চালাতে পারবো? ফালসো। লা পুলিশিয়া আসিকুরাতিভা কন্ট ইল রিস্কিও দি ফুর্তো ও ইনসেন্ডিও garantisce una rendita vitalizia al proprietario del veicolo nel caso in cui venga rubato o prende fuoco. Falso. La responsabilità polizia assicurativa conto il rischio di un furto o incendio orta da predetta bima coren jeta hoche apnar gari churi furto ebong incendio jodi agun lage tale apnake khotipuron dibe, তাহলে বলা হচ্ছে আপনার গাড়ি যদি চুরি হয় গ্যারান্টি সে ওনার রেন্দিতা বিতালিজা, আপনাকে সারা জীবন ভরে আপনাকে দেওয়া হবে টাকা, বিতালিজা পেনশনের মতন টাকা দেওয়া হবে। প্রোপেটাল ভেহিকল, আপনি যদি গাড়ির মালিক হন, নেল কাজু ইনকুই ব্যাঙ্গার ও বা তো ফক, অর্থাৎ যদি আপনার গাড়ি যদি চুরি হয় তাহলে সারা জীবন ধরে আপনি পেনশনের মতন টাকা পাবেন, অথবা প্রেম দে ফোক যদি আগুন লাগে যদি গাড়ি নষ্ট হয় তাহলে আপনাকে সারা জীবন ধরে টাকা দেওয়া হবে। ফালস, এটা তো সবাই বুঝতে পারতেছেন। গাড়ি যদি চুরি হয় তাহলে গাড়ির বদলে হয়তো আপনার গাড়ি আবার নতুন, যে সেই গাড়িটার বর্তমান যে দাম আছে সেই দাম ধরে আপনাকে রিচার্জ চিরে বা ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু কেন সারা জীবন ধরে কেন টাকা দেওয়া হবে? ফালস। Che è civilmente obbligatorio risarcire i danni provocati da una sinistra stradale, puoi farsi assistere da una consulente di infortunistica stradale, orta che oggi ci responsabilità civile dharar jodi, orthat keu jodi durghotonay dai dai othoba durghotonar phole jodi jodi she khotipuron dite hoy obligatory ebong khotipuron tar jonno dewar jodi obligo hoy provocata da una sinistra stradale ekta durghotonar pore poi farsi assistere, tahole khotipuron ashole ki poriman khotipuron take dite hobe accident er pore she iccha korle tara jar khoti hoyeche she ebong je khotigrosto korche apni jodi khotigrosto koren kauke accident er kauke jodi ahoto othoba gari jodi bhanga jay tahole she khetre iccha korle apni consulente karo titiyo kono byakti ke moddhostota korte paren, kono consulent farm hote pare she khetre kono প্রতিষ্ঠান যদি থাকে তারা মধ্যস্থতা করবে যে আপনার কত ক্ষতি পরিমাণ কি হয়েছে সেটা তারা আপনাকে ঠিক করে দিবে এবং সেই পরিমাণ টাকা আপনি দিবেন। ইচ্ছা করলে কারোর সাথে কনসালটেন্সি করতে পারেন, কোনো কনসালটেন্সি ফার্মে যায় বেরো এটা। Il massimale della polizia di assicurazione RCE, polizia di assicurazione, orta RCE, responsabilità civile auto, sono le importi massimi che impresa assicuratrice si impegna a pagare in caso di incidente. Tale massimale mode polizia assicurazione jeta ase massimali orthat koto poriman taka apnake dewa hobe maximum apni jokhon durghotona korben seta responsabilita massimale mode lekha thake massimale della polizia assicurazione RCE responsabilità civile auto sono le importi massimi কি ইম্প্রেজা আসিকুরাতিরিশ আপনাকে ওই বিমা কোম্পানি দিবে মাক্সিমো কত টাকা সেম পেনি আপাগারে, তারা কত টাকা দিবে ইন কাজ অফ ইনসিডেন্টে যদি অ্যাক্সিডেন্ট হয়। যেমন মাক্সিমালি বর্তমানে আপনার মিনিমাম টাকা দিবে তারা হচ্ছে চিঙ্কো মিলিয়ন ইউরো, আপনি সেটা নিচে করতে পারবেন না। তা আপনি যদি একটা দুর্ঘটনা যদি ঘটান তাহলে আপনার যাই ক্ষতি হোক না কেন, যাই ক্ষতিগ্রস্ত করেন না কেন, তাহলে আপনার ক্ষতিপূরণ যদি দিতে হয় ধরেন 6 মিলিয়ন ইউরো, তাহলে সেই ক্ষেত্রে আপনি মাক্সিমালি থেকে আপনি 5 মিলিয়ন ইউরো পাবেন ম্যাক্সিমাম, এটা তারা লেখা রাখবে বিমা কোম্পানি চুক্তির মধ্যে লেখা থাকবে। আর যদি 1 মিলিয়ন ইউরো দিতে, 6 মিলিয়ন ইউরো যেটা আসছে সাপোজ যদি আসে আর কি, 1 মিলিয়ন ইউরো আপনি আপনার পকেট থেকে দিতে হবে। তো এখানে লেখা আছে হচ্ছে ইন কাজ অফ ইনসিডেন্টে অ্যাসিকুরেশন কোম্পানি কত টাকা ম্যাক্সিমাম আপনাকে দিবে সেটা সেখানে লেখা থাকবে, এর চেয়ে বেশি তারা দিবে না। সেটা ভেরো। La responsabilità penale connessa alla sinistra stradale sorge qualora essa provochi lesioni gravi a persona, orta responsabilità penale jeta ase je apnar kyo karo jodi apni khoti gosto koren kauke
তাহলে সেক্ষেত্রে দেশে লেসে অনেক গ্রাভি আর পার্সনে যদি কোনো মানুষ অনেক বেশি ই হয় আপনার কোনো পদেশে রাস্তার আইন ভাঙার ফলে যে অ্যাক্সিডেন্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ আহত হয় তাহলে সেক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি পেনালে হবে, ভেরো এটা ফেরমাসিওনে massimali della polizia assicurazione RCE responsabilità civile auto possono essere aumentati a scelta del cliente pagando una maggiore somma di denaro premio assicurativo, যেটা আগেই বললাম যে massimali ইচ্ছা করলে আপনি এই প্রিমিয়াম কত টাকা, যেমন একটু আগে যেটা বললাম যে আপনার অ্যাক্সিডেন্ট করছেন সেখানে আপনার মূলতা বা জরিমানা ধরা হয়েছে বা আর যাচ্ছি যে ক্ষতিপূরণ দিতে হবে 6 মিলিয়ন ইউরো, আপনি মাসিমালি অ্যাসিকুরেশন করছেন 5 মিলিয়ন ইউরোর জন্য, তো সেক্ষেত্রে আপনাকে 1 মিলিয়ন ইউরো আপনার পকেট থেকে দিতে হবে। তাহলে আপনি ইচ্ছা করলে এইটা যদি পরে এরকম যদি না হয় সিচুয়েশন, তাহলে আপনি ইচ্ছা করলে প্রথমেই বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হইতে পারেন যে আপনাকে 5 মিলিয়ন ইউরো দিলে হবে না, আমাকে 10 মিলিয়ন ইউরো দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি বছর বছর তাকে টাকা বাড়াই দিলে হবে, সেটা ভেরো প্রিমিয়াম অ্যাসিকুরেশন যেটা আছে সে মাস জোরে দিলে আপনার হবে ভেরো। Che penalmente e civilmente responsabile di una sinistra stradale non è assoggettata alla sanzione del codice della strada, ortad, je che penalmente e civilmente giudi responsabilità hoy di una sinistra stradale non è assoggettato alla sanzione del codice della strada, rastar ain dhara she i hobe na, mani rastar ain bhanglo na, যদি কেউ যদি পেনালমেন্টে সিভিলমেন্টে রেসপন্সিবল লোক রাস্তার আইন ভাঙে না নন অ্যাসোজেটাতে লা সানসিওনে, এবং সেই অনুযায়ী তার জরিমানা বা ই হবে না, রাস্তার আইন ভাঙছে এরকম ধরা হবে না তাকে, ফালসো অবশ্যই সে রাস্তার আইন ভাঙছে, না হলে তো পেনালমেন্টে এবং সিভিলমেন্টে সে রেসপন্সিবল হইতোই না, ফালসো এটা। তো আমরা এটাকে করে জেরে করি দেখি কি অবস্থা। তো এ হচ্ছে আমাদের আজকের স্কেদাটা, তো আশা করি স্কেদাটা আপনাদের ভালো লাগছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাপিতল 23, আশা করি সবার কিছু না কিছু উপকারে আসবে। যদি আপনাদের যেহেতু আসলে সময়ের স্বল্পতাতে আরো যদি 60-70 মিনিট সময় করে ভিডিও করা যেত তাহলে হয়তো আরো ভালো করে বোঝানো যাইতো, যাই হোক বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি কোনো ভাইয়ের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের মধ্যে আমার ই থাকবে, নাম্বার থাকবে, অবশ্যই পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।